নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি, কারণ তোমরাও ভালো থাকবে। কারণ আমরা যারা বাগান করি, ফুল গাছ করি, বর্ষা এসে গেছে। বর্ষার বৃষ্টি মানে গাছও আনন্দ আর আমরাও আনন্দ। সেই রকম তোমরা অনেকেই বাগান করছো নতুন, তাদের জন্য কয়েকটি টিপস নিয়ে এলাম। এই কয়েকটি টিপস তোমরা ঠিক করে মানতে পারলেই সুন্দর তোমরা বাগান তৈরি করতে পারবে। সেই টিপসগুলোর মধ্যে প্রধান হলো, তোমাদের যে টবে গাছ বসাচ্ছো তার ড্রেনেজ ব্যবস্থা তোমাদের সুন্দর করতে হবে। সুন্দর মানে আমি বলতে চাইছি যে হোলগুলো তোমরা করো সেগুলো যথাযথ তোমরা টব ভাঙা দিয়ে, তার উপর বালি দিয়ে আগে মাটির টবগুলোতে, তারপর মাটি দেবে। আর এই যে আমি প্লাস্টিক টবটি দেখাচ্ছি, প্লাস্টিক টবের মধ্যে আমরা ইচ্ছে মতো হোল করতে পারি। আর যতগুলো হোল থাকে গাছের জন্য খুবই সুবিধা হয়, তত ড্রেনেজ ব্যবস্থা ভালো হয়, তত তাড়াতাড়ি গাছ নিজের মতন প্রয়োজনীয় জল নিয়ে বাকি জলটা ড্রেনেজ করে বার করে দেয়। আমরা তাই প্লাস্টিক টবেও এখন অনেক কিন্তু গাছ বসাচ্ছি। প্লাস্টিক টবে তোমরা নুড়ি, ওই হোলগুলোর মধ্যে আমরা অনেক কিছু নুড়ি পাথর নিচেটা দিয়ে দিলাম, তারপর বালি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে তারপর মাটি দিয়ে আমরা গাছ কিন্তু বসাতে পারি। খুবই ভালো গাছ হয়। দেখো, আমি একটা পাশেই একটা গাছের অন্যরকম ঘাস হয়েছে, সেগুলো আমি ফেলে দিলাম। ওটা গাছের আগাছা বলে, ওটা গাছের জন্য ক্ষতিকারক, সেটা সেই বিষয়ে আমি তোমাদের পরে আসছি। তা প্রধান ড্রেনেজ ব্যবস্থা তোমাদের ভালো করতে হবে, না হলে গাছের ক্ষতি। দ্বিতীয় পয়েন্টে চলে এলাম, সেটি হচ্ছে, দেখো এরকম একটা জিনিস নিয়ে তোমাদের মাটিটাকে খুঁড়ে খুঁড়ে মাটিটাকে হালকা করে দিতে হবে মাঝে মাঝে, কারণ মাটি শক্ত হয়ে যায়। মাটি শক্ত হয়ে গেলে গাছের জন্য সেটা শিকড় চালাতে অসুবিধা হয়। শিকড় যত তাড়াতাড়ি চালাবে গাছের তো ভালো হয়, গাছ বৃদ্ধি ঘটতে গাছের সুবিধা হয়, গাছের বৃদ্ধি ঘটতে সুবিধা হয়। এই মাটি তাড়াতাড়ি এইভাবে তোমরা যদি খুশিয়ে দাও 15 দিন বা মাসে এক মাস একবার করে, তাহলে অক্সিজেন চলাচল খুব ভালোভাবে হয়, তার মধ্যে শিকড় তাড়াতাড়ি চলাচল করে। আর গাছের শিকড় চলাচল করা মানে গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হওয়া। আর এইভাবে তোমরা মাসে একবার বা দুবার মাটি খুঁচিয়ে দিও, 2-3 ইঞ্চি গোড়া দূরে করে মাটি খোঁচকাবে। 3 নম্বর পয়েন্টে চলে এলাম, তোমাদের গাছ কিনতে হবে অবশ্যই, নাহলে গাছ পাবে কোথায়? তো গাছ যখন কিনবে, তোমাদেরকে গাছ হেলদি গাছ থেকে কিনতে হবে। হেলদি মানে কীরকম? সেটা হচ্ছে শাখা পোশাকা, সবুজ ঘন পাতা আছে, শাখা পোশাকা আছে, ভালো রকম বেশ ঝোঁপালো গাছ দেখে তোমাদের কিনতে হবে। সেই গাছটি যেন রোগগ্রস্ত না হয়, তাহলে সেই গাছটিকে তুমি বাঁচাবে কী করে? তোমরা তো নতুন না। সেই গাছটিকে তোমরা নিয়ে এসে ঝোঁপালো ভালো সুন্দর গাছ কিনে নিয়ে এসে বাড়িতে, নার্সারি বা বাজার থেকে নিয়ে এসে তোমরা বাড়িতে 7-8 দিন রেখে দেবে, তারপর রিপোর্টিং করবে। 3 নম্বর পয়েন্টে চলে এলাম, দেখো আমি গাছটিকে শুকনো ফুল আমি কেটে দিচ্ছি। তাই গাছে তোমরা শুকনো ফুল কেটে দিতে হবে। গাছে যদি শুকনো ফুল রেখে দাও, তাহলে গাছের বৃদ্ধি ঘটতে ব্যাহত হয়, বাধাপ্রাপ্ত হয়, বুঝেছ? যত গাছ ঘন সবুজ ডালপালা হবে, তুমি জানবে গাছটি ফ্রেশ আছে, সুস্থ আছে, তাড়াতাড়ি বৃদ্ধি হবে, ফল ফুলে গাছটি ভরে যাবে। তুমি দেখো, যখনই গাছকে শুকনো পাতা থাকবে বা আজকের ফুল কালকে বা গাছটি ফুলটি শুকিয়ে আসছে, তখনই কেটে ফেলে দিও। তোমার গাছের তত বেশি গাছ ঘন সবুজ হবে, সুন্দর হবে, গাছ তাড়াতাড়ি খাদ্য নিতে পারবে। আর তারপরের পয়েন্টে চলে এলাম, অত্যন্ত প্রয়োজনীয়, গাছের গোড়ায় দেখো আগাছা তৈরি হয়ে গেছে। এই বর্ষাকালে বিশেষ করে ঘাস বা নানা রকম আগাছা, যেগুলো কী বলবো, বন্য ঘাস হয়, সেগুলো কিন্তু আমাদের গাছের জন্য খুবই ক্ষতি। কেন জানো? তোমরা যে খাবারগুলো দিচ্ছ, সেই খাবারগুলো ওরা খেয়ে নেয়, খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে যায়, তোমার গাছকে দুর্বল করে দেয়।
সেই জন্য তোমাদের ওই গাছের গোড়ায় যে সব দেখবে ঘাস নানা রকম, যেসব বনের দেখবে যেসব গাছ লতা পাতা এইসব হয় সেগুলো ছিঁড়ে ফেলে দিও। আমি নাগচম্পা গাছটিকে কিছুদিন আগেই রিপোর্টিং করেছিলাম, অনেক বড় আমার নাগচম্পা গাছটা আছে, তার ডাল কেটে কেটে সেই ডালগুলি থেকে পাতা বেরিয়ে গেছে, কিন্তু গোড়ায় দেখো অনেকগুলি ঘাস পাতা আজে বাজে গাছ হয়েছে। তো ওই ডালগুলো কি তো নষ্ট করে দিতে পারে, তাই আমি ওর গোড়া থেকে শিকড়গুলো অন্য ঘাস বা অন্য গাছের শিকড় শুদ্ধ তুলে ফেলে দিলাম। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে শিকড়গুলো নরম আছে, আমার তুলে ফেলে দিতে সুবিধা হয়েছে। আর যত বেশি এগুলো তুলবে গাছের বৃদ্ধি হবে, গাছ আরও ঝাঁকড়া হবে আর তত বেশি ফুল ফল দেবে তোমাদের। তারপরে পয়েন্টে চলে এলাম, নিয়ম করে কিন্তু সমস্ত গাছে তোমাদের খাবার দিতে হবে। গাছের বৃদ্ধি যখন হবে, বৃদ্ধি ঘটানোর জন্য তোমাদের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে। যে কোনো কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক, যে কোনো কম্পোস্ট সার তোমরা দেবে সেটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত খাবার, সেটা হচ্ছে গাছের বৃদ্ধি হবে। আর গাছের যখন ফুল আনবে তার জন্য তোমাদের পটাশ এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে গাছের গোড়ায়। দেখো আমার মধুমালতী গাছের গোড়ায় এই পুটুলাকা গাছটি হয়েছে, তাকে আমি অনেকটাই সরিয়ে দিচ্ছি, কিছুটা ছিঁড়ে দিচ্ছি, গোড়ায় আমাকে খাবার দিতে হবে। এবার আমাকে এইসব তো আমি নাইট্রোজেনযুক্ত পটাশিয়ামযুক্ত খাবার তুমি দিলে, তারপর তোমাকে কিছু অনুখাদ্য দিতে হবে। যেসব অনুখাদ্যে ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, বোরন এই রকম খাবার আছে, সেই রকম মিশ্র খাবার হোক বা তোমার একটা অনুখাদ্য তোমাকে কিন্তু দিতেই হবে সমস্ত গাছে, তুমি ফল হোক ফুল হোক। হ্যাঁ, তারপরে তোমায় চলে আসতে হবে 10-12 দিন পর, তোমাকে একটা জৈব গাছে কীটনাশক ব্যবহার করতে হবে। ঘন সবুজ গাছকে যদি পোকামাকড় এসে, কীটপতঙ্গ এসে কচমচ করে পাতাগুলো খেয়ে নেয়, এমন এক একটা পাতা গাছ আছে যে একদিনে পোকা খেয়ে শেষ করে দেয়, সেই জন্য নিম তেল তোমরা ঘরেও তৈরি করে নিতে পারো বা বাজার থেকেও তৈরি কিনে নিতে পারো। এইরকমই গাছে তোমরা 15 দিন অন্তর অন্তর একবার করে নিম তেল স্প্রে করবে। বড় ফুল গাছে ফুল ফল নেয়াই ভালো, ছোট ফুল গাছে ফুল ফল নিলে গাছের বৃদ্ধি কমে যায়। তাহলে বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ যারা আমার পাশে ছিলে, তাহলে এইভাবে এই টিপসগুলো মেনে তোমরা বাগান তৈরি করতে শুরু করে দাও। দেখবে তোমাদের গাছে অনেক ফল ফুল হয়েছে আর সুন্দর ঘন সবুজ একটা বাগান তোমরা তৈরি করে নিতে পেরেছ। তাহলে আজ তাহলে যাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো, ভালো থাকো।